শেরপুরে নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে নকলা উপজেলার টালকি নুরানী মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত হয়। পরে শুরু হয় শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। শতাধিক হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমি কমলা পাইলাম শীতের মধ্যে, আমি সুখে মানুষ আর সব উপকার করব। শীতের মধ্যে কমলা পাইয়া খুব উপকার হলো। এদিন ঘরে মাদ্রাসা ছাত্র আমরা শীতের ভিতরে যমুনা গ্রুপ থেকে কম্বলটা পাওয়াতে আমাদের খুব উপকার হলো। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, তার আজীবনের স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ করার। তার সেই স্বপ্নের পথ ধরেই এগিয়ে চলছে নুরুল ইসলাম ফাউন্ডেশন। শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে এবং এতিম বাচ্চাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হলো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দানকে কবুল করে নেন এবং একে উসিলা করে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মাকে শান্ত করেন, তাকে জান্নাতবাসী করেন।